আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে যে একক কাজের যে এখানে আমরা গত লেকচার টিউটোরিয়ালে এক এবং দুই করছিলাম আমরা এই পর্বে করব তিন এবং চার এই দুটো আমরা ম্যাথ সলভ করব তো আমরা এখানে প্রথমত এখানে তিন নম্বর ম্যাথটা এখানে সলভ করি এখানে ওকে তিন নম্বর ম্যাথটা আমরা এখানে সলভ করব তো এই ম্যাথটাই আমাদের একটু ভুল আছে এখানে এখানে আমাদের এখানে দেখুন এক্স বাই টু এবং কি এক্স বাই থ্রি আছে এখানে ওকে তো আমাদের এখানে দেওয়া আছে এখানে এক্স বাই টু এবং এক্স বাই থ্রি অ্যাকচুয়ালি আমাদের এখানে এই পরেরটা আমাদের এখানে এক্স হবে না এটা আমাদের ওয়াই হবে এখানে ওকে তা আপনারা করবেন কি এটা একটু রিমুভ করে দেবেন এই মানটা এক্সটাকে রিমুভ করবেন এটাকে রিমুভ করে এখানে জাস্ট ওয়াই দিয়ে দেবেন এখানে ওকে এখানে কি দেবেন ওয়াই দিয়ে দেবেন এখানে এটা একটু মিস্টেক হয়ে গেছে প্রিন্টিং ওয়াই বাই থ্রি হবে এখানে ওকে তো এই ম্যাটটা আমরা এখানে সলভ করবো এখানে অপনয়ন পদ্ধতিতে আমরা ইনিশিয়ালি করলাম কি এখানে আমাদের এখানে দুইটা মান আমরা এখানে তুলছি এখানে দুইটা মান আমরা এখানে করলাম তুললাম এখানে ওকে আচ্ছা

আবার এখানে প্লাস কি এখানে সিক্স ইন্টু কি এখানে ওয়াই বাই থ্রি এখানে আই থিঙ্ক এটা পারবেন আর ছয় ইন্টু এখানে কত বা আট হবে এখানে তাহলে এটা দিয়ে কাটলে কত তিন হবে এখানে আর এটা দিয়ে কাটলে কত দুই হবে এখানে আর এখানে এখানে কত হচ্ছে থ্রি এক্স হচ্ছে এখানে প্লাস টু ওয়াই আর এখানে আটচল্লিশ হবে এখানে ওকে তো আমি এখানে লিখছি থ্রি এক্স প্লাস টু ওয়াই এই যেগুলো আটত্রিশ সেটা আমি এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে ওকে তো এইভাবে আমরা কাজটা করলাম এখানে এবং দ্বিতীয় যে সমীকরণটা আমাদের দেওয়া এখানে ফাইভ এক্স বাই ফোর প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি দেওয়া আছে এখানে তো এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো আমাদের এখানেও এন এসে কিছু একটা ওয়ান আছে না এখানে চার এবং একের লস কত এখানে চার তার মানে এবার চার দ্বারা গুণ করবো এখানে ওকে আমরা করবো কি এবার চার দ্বারা গুণ করবো আমি যদি চার দ্বারা গুণ করে দেই তো এই জন্য আমি জাস্ট এটা একটু একটু রিমুভ করে দিই কারণ আমাদের এটা তো এখন লাগছে না এখানে তো আমি চার দ্বারা যদি গুণ করি এখানে কত হবে এখানে ফোর ইন্টু ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইন্টু ফোর এখানে ইজিকুল টু মাইনাস থ্রি ইন্টু এখানে ফোর ওকে তো চার দিয়ে এটা কাটা যাবে এখানে তখন ফাইভ এক্স থাকবে এখানে আর তিন চারে বারো হবে বারো হবে এখানে আর এখানে মাইনাস কত হবে এখানে সরি এখানে মাইনাস হবে এখানে কত ওই ইকুয়াল টু দিয়ে মাইনাস হবে তাই না এখানে ইকুয়াল টু ইকুয়াল মাইনাস আর এখানে তিন চারে বারো হবে এখানে তো আমাদের এই মানটা দিয়েছে ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই ইজ টু মাইনাস বারো এখানে তো এই মান দুটো দিয়েছি এখানে তো এটা আমি দুই দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে তো এক নম্বর এবং দুই নম্বর এই দুটো ইকুয়েশন একটু খেয়াল করে দেখুন এখানে আমি যে কোনো একটা কিছু সমান মানে আমাদের অপোনেন্ট পদ্ধতিতে কিছু লেখেন যে কোনো একটা মান সমান করতে হবে হয় এর মানটা না হলে ওয়াই মানটা তো আমি এখানে ওয়াই মানে এখানে বারো আছে এখানে তাই না বারো আছে এখানে তো আমি যেখানে বারো আনতে চাই আমাদের কিন্তু এক নম্বর সমীকরণকে ছয় দ্বারা গুণ করতে হবে এখানে কত দ্বারা ছয় দ্বারা তখন আমাদের ছয় দুগুণে বারো পাবো এখানে ওকে এখানে লিখছি এক নং সমীকরণকে ছয় দ্বারা গুণ করি এখানে তো এক নম্বর সমীকরণ কি এখানে এখানে এক নম্বর সমীকরণ আছে থ্রি এক্স তো আমি এখানে জাস্ট দেখাচ্ছি একটু এখানে আছে থ্রি এক্স এটাকে আমি ছয় দ্বারা গুণ করবো এখানে প্লাস হচ্ছে টু ওয়াই এটাকে আমি ছয় দ্বারা গুণ করব এখানে ইজিগুলো হচ্ছে আটচল্লিশকে আমি করবো ছয় দ্বারা গুণ করবো এখানে ওকে প্রত্যেকটাকে ছয় দ্বারা গুণ করবো তিন ছয় আঠারো হবে এখানে আঠারো এক্স আর ছয় দুগুণে বারো ওয়াই হবে এখানে আর এখানে কি ছয় আটচল্লিশ কত হবে এখানে দুইশো অষ্টআশি হবে এখানে এটা আমি তিন নম্বর ইকুয়েশন দিলাম ওকে আচ্ছা আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখন আমরা দেখতেছি দুই এবং তিনের দিকে আমি যে খেয়াল করি একটু আমরা এখানে দুই এবং তিনের দিকে এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন এটা আর তিন নম্বর হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা এখানে ওকে

তো আমরা এখানে করলাম কি এখানে এই যে দেখুন প্লাস বারো এবং বারো এবং মাইনাস বারো কাটা যাবে থাকবে এখানে কি ফাইভ এক্স প্লাস আঠারো এখানে তার এর আগে কিছু নেই প্লাস আছে না কারণ আমি কিন্তু বিয়োগ করলে আমাদের মানটা বিয়োগ করতাম এখানে যে বিয়োগ করতাম তাহলে এখানে বিয়োগ হতো তখন এখানে ওকে যেহেতু আমি এখানে বিয়োগ অ্যাপ্রোচ করিনি আমাদের এখানে কি হবে এখানে কোনো মানের চিহ্নের কোনো প্রয়োজন হবে না এখানে তার মানে পাঁচ আর হচ্ছে আঠারো কত হবে এখানে এই তেইশ হবে এখানে তেইশ এক্স আর আমাদের এখানে এই দুইশো অষ্টাশি থেকে আমি যদি এখানে বারো বাদ দিই এখানে তাহলে কত পাবো এখানে দুইশো ছিয়াত্তর পাবো আর আমাদের আমরা জানি তেরোটা আমাদের কি আছে তেইশটা এখানে কি আছে গুণ আছে পাশে তার মানে ভাগ হয়ে যাবে তার মানে দুশো ছিয়াত্তর বাই তেইশ হবে এখানে ওকে তো এটাকে আমি যে কাটি কত হবে এখানে বারো হুম মানে বারো তেইশ কত হবে এখানে তেইশ কত হবে দুশো ছিয়াত্তর হবে এখানে তার মানে এক্সের মান কত পেলাম এখানে বারো পেলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখন এই যে এর মানটা পেলেন এখানে এর মানটা আপনি সমীকরণ যদি একে বসায় দেন তো আপনি এখানে ওয়ার মানটা পাবেন এটা যে আপনি সমীকরণ দুইয়ে বসা দেন তাও পাবেন সমীকরণ তিনে বসালো তাও পাবেন এখানে তো আমার কাছে মনে হয় যে একে বসাটা বেশি ইজি এখানে আমরা করবো কি এই যে এক্স এর মানটা সমীকরণ একে বসাই দেবো এখানে ওকে তো এক নং সমীকরণে এক্স এক্স এর মানটা বসাই বা লিখবেন যে এক্স ইকুয়াল টু বারো বসাই এখানে তো এক নম্বর সমীকরণ কিছু এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ টু আটচল্লিশ তার মানে এখানে থ্রি ইন্টু বারো এখানে প্লাস টু ওয়াই ইজ টু আটচল্লিশ দেওয়া আছে এখানে তো তিন বারং ছত্রিশ না এই ছত্রিশটা প্লাস আছে পাশে তাহলে এই পাশে গিয়ে মানে ডান পাশে গিয়ে মাইনাস হবে না

এখানে কিন্তু আমাদের কোনো মান বের হবে না এখানে জাস্ট একটা এবি চলক আকারে একটা মান বের হবে অ্যান্সার বের হবে এখানে সো আমি এটাকে সমাধান করি এখানে প্রথম যে মানটা আছে এখানে ax by c এটা এক নম্বর ইকুয়েশন দিলাম এবং ax স্কয়ার প্লাস b স্কয়ার y c স্কয়ার ইকুয়াল টু দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে ওকে তো ১ সমান ২ মানে সরি ২ এর সমান ১ করতে গেলে আমাদের কি করতে হবে এখানে হয় এখানে b দ্বারা গুণ করতে হবে নাহলে কি এ দ্বারা কারণ এ দ্বারা গুণ করলে কি হবে এখানে আমাদের কি আছে এখানে ax বিওয়াই প্লাস ইজ সি এখানে ওকে আমি যদি এ দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে স্কোয়ার হবে এখানে ওকে আর যদি বি দ্বারা গুণ করি আমি এখানে বি স্কোয়ার পাবো মানে এখানে স্কোয়ার এক্স হবে এখানে এ দ্বারা গুণ করলে আর বি দ্বারা গুণ করলে আমাদের কি হবে এখানে বি স্কোয়ার হয়ে হবে তো আমি যে কোনো একটা মান দ্বারা গুণ করলে কিন্তু মানটা এখানে পাওয়া যাবে তো আমি এখানে করলাম কি এক এ দ্বারা গুণ করছে এখানে ওকে আপনি যে কোনো একটা দ্বারা গুণ করেন বি দিয়ে করতে পারেন সমস্যা নাই সমীকরণ এক কে এ দ্বারা গুণ করি এখানে তার মানে এ দ্বারা সমীকরণ কে আমরা গুণ করবো তো আমাদের কত হবে এখানে এক্স আছে কি এক্স স্কোয়ার এক্স হবে এখানে আবার এখানে বি আছে কি হবে এখানে এ বি হবে এখানে এবং এখানে আমাদের এ হবে এখানে ওকে এটা আমি তিন নম্বর ইকুয়েশন দিলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে তিন নম্বর এখন আমরা করবো কি এই তিন থেকে দুই বিয়োগ দেবো এখানে ওকে তিন থেকে দুই বিয়োগ দেবো তাহলে আমাদের কিন্তু এ স্কোয়ার এক্সটা কাটা যাবে এখানে তো করলাম তিন মাইনাস দুই করে পাই তিন মাইনাস দুই আমরা করে পাবো এখানে তো তিন নাম্বার এখানে কত এখানে এক্স এ স্কোয়ার এক্স প্লাস এব ওয়াই ইজিক টু এসি আর আমাদের এখানে কি দুই নম্বর হচ্ছে এ স্কোর এক্স প্লাস বি স্কোর ওয়াই ইসিক আসছে এখানে ওকে তো যদি আমি বিয়োগ করবো আমাদের এর আগে চিহ্ন প্লাস আছে মানে মাইনাস করবো এখানে এখানে এর আগে প্লাস আছে মাইনাস করবো এরও আগে প্লাস আছে মাইনাস করবো তো এটা একটা কাটাজ আসছে এখানে থাকবে এখানে কি এব ওয়াই থাকবে আর আমাদের এখানে কিন্তু মাইনাস থাকবে তখন এখানে বি স্কোর ওয়াই আমাদের এখানে এসি থাকবে এখানে এসি দিলাম আর মাইনাস এখানে সিস কর এখানে ওকে তো আমাদের এই দুটো থেকে আমি দেখতেছি এখানে বি ওয়াইটা কমন যাচ্ছে এখানে ওকে তো আমার এখানে এ বি ওয়াই এবং বি স্কোয়ার ওয়াই থেকে আমাদের কি যাচ্ছে বি ওয়াই কমন যাচ্ছে এখানে তো বি ওয়াই কমন গেলে আমাদের এখানে থাকবে এ থাকবে এখানে আর মাইনাস এখানে কি বি থাকবে এখানে ওকে তো এ মাইনাস বি থাকবে এখানে আবার এখানে দেখুন আমাদের সিটা কমন যাচ্ছে এখানে তো সি কমন গেলে এখানে এ থাকবে এ সি থাকবে ওকে তো আমি এখানে যদি এই ওয়াইটাকে এনে রেখে বি ইন্টু এ মাইনাস বিটাকে একবার এ পাশে ভাগ করে দিই কি হবে এখানে

এখন দেখতেছি আমাদের এই বি আর এই বি ওপর নিচে কাটা যাবে এখানে তার মানে সি ইন্টু এ মাইনাস সি আর এখানে এ মাইনাস বি থাকবে এখানে ওকে আচ্ছা তো আমি এখানে এই মানটাকে এভাবে রাখলাম এখানে এখন একটা বিষয় খেয়াল করুন তো ভাই সেটা হচ্ছে আমাদের এখানে এক্সটাকে রাখলাম এ পাশে আর সি আছে এখানে ওকে তো এখানে সি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস বি এটা আমাদের কিন্তু এই ইকুয়ালের ডান পাশে গিয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস সি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস বি এখানে তো এ নিচে কিছু না একটা লসাগু ওয়ান হবে এখানে তার মানে এখানে এ মাইনাস বি আমাদের কিন্তু এখানে লসাগু ওকে তার মানে আমাদের এই এমআইনাস বিকে এক দ্বারা ভাগ ভাগ্য করে এ মাইনাস বি হবে এটাকে সি দেওয়া গুণগুলি হবে সি ইন্টু এমআস বি আবার মাইনাস এখানে দিলাম আর এম বিকে বি দ্বারা ভাগ করলে কত ওয়ান হবে ওয়ান দিয়ে সি হবে এখানে ওকে এখন আমরা করবো এখানে এ এভাবে রাখবো এখানে সমস্যা নেই এই এ ইন সি মানে কি এ এসি হবে এখানে এবং বি ইন্টু সি মানে বিসি হবে আবার এখানে মাইনাস এ ইন্টু এসি কি মাইনাস এ সি হবে মাইনাস মাইনাস প্লাস সি কর হবে এখানে তো এ এসি সি কাটা যাবে এখানে ওকে তো এখানে থাকবে কি এক্স ইজ ইকুয়াল টু আমাদের সি স্কোয়ারটা প্লাস আছে মানে এটাকে সামনে নিলাম সি স্কোয়ার আর মাইনাস বি সি কে আমি পরে রাখলাম এখানে আর এখানে এনি সি কিন্তু আমাদের এ মাইনাস বি থাকবে এখানে তো উভয় থেকে আমাদের যে সি কমন যায় এখানে তো সি কমন গেলে কি থাকবে এখানে সি ইন্টু সি মাইনাস বি কারণ আমাদের এখানে আরেকটা সি থাকবে এখানে আর এখানে বি থাকবে একটা আর এখানে আমাদের নিচে কিন্তু এ মাইনাস বি থাকবে তো আমাদের এটা এখানে গুণ আছে এটা ভাগ হয়ে যাবে তবে এখানে কি হবে এখানে সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি এখানে তো এটা কিন্তু আমাদের এক্স এর মানে এখানে ওকে এক্স এবং মান পেয়ে গেলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ নির্ণয় সমাধান কি হবে এক্স কম ওয়াই সি ইন্টু সি মাইনাস বিয়াইস এমন কিন্তু এটা পেলাম অ্যান্ড ওয়ারম্যান কিন্তু এটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে আমরা নেক্সট ইউ করবো কি আমাদের আর গুনন যে পদ্ধতিটা আছে এখানে এই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম